আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন হাকিম বাবুর্চির হাতের গরুর মাংস রান্না দেখতে চান, তো আজকে আপনাদের জন্য হাকিম বাবুর্চি সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে গরুর মাংস কষা করবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখুন, প্রথম একটা হাঁড়িতে মাংসগুলো নেওয়া হচ্ছে। মাংসটা হাতে মাখিয়ে বসাবে। পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে পুনে 2 কেজির মতো মাংস আছে আর পেঁয়াজ দিয়ে দেওয়া হলো 2 কাপ পরিমাণ। আর এখানে দেওয়া হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা পরিমাণ মতো। দিচ্ছে হলুদের গুঁড়া। আমাকে অনেক আপুরা প্রশ্ন করেছিল এর আগে যে আমি হলুদ আর মরিচ আসলে কোন ব্র্যান্ডেরটা খাই, এত সুন্দর কালার হয়। আপু, আমি আসলে কোনো ব্র্যান্ডের হলুদ মরিচ খাই না, নিজের হাতে ভাঙিয়ে নেই, মানে মরিচটা কিনে সেই মরিচটা রোদে শুকিয়ে তারপরে মেশিনে থেকে ভাঙিয়ে নিয়ে আসে। আর দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো। আসলে গরুর মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না, যার কারণে গরুর মাংসের এখানে 3 চা চামচ পরিমাণ মরিচ আর হলুদটা 2 চামচ পরিমাণ। এখন দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হলো 1/2 কাপ পরিমাণ। দেওয়া হচ্ছে এটা জয়ফল আর জয়ত্রী বাটা। জয়ফল আর জয়ত্রী হলো 1/2 চা চামচ পরিমাণ আর হলো স্বাদ মতো লবণ। স্পেশালি আজকে গরুর মাংসটা কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে সরিষার তেল দিয়ে যে গরুর মাংসটা রান্না করা হয়, কষা করা হয়, সেটাই করা হবে সরিষার তেল। সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভার কিন্তু মাংসের স্বাদটা অনেক বাড়িয়ে দেয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাখানের উপরে কিন্তু স্বাদটা বেশি হয়, যে কোনো মাংসটাই যখন রান্না করে সেটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখায়, মানে অনেকটা সময় নিয়ে মাখায়। আর দেখুন কালারটা এখনই কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখন দিয়ে দেওয়া হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি। দেখুন মাংসটা চুলাতে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু সরিষার তেল দেওয়া হয়েছে 250 গ্রাম। এখনই কালারটা যতটা সুন্দর লাগছে রান্না করার পরে কিন্তু কালারটা আরও সুন্দর লাগবে। মাংসটা ঢেকে দেওয়া হলো। দেখুন মাংসটা বলক চলে এসেছে আর এখন মাংসটা একটু নেড়ে দেওয়া হচ্ছে। কালারটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে আসলে আমাদের বাসায় ঘরোয়া অনুষ্ঠান, যার কারণে অল্প মাংস রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে সরিষার তেলের। আপনারা আসলে যখন বাসায় এরকম করে রান্না করবেন তখন আসলে বুঝতে পারবেন। আর বলক কিন্তু চলে এসেছে ভাই, এটা তো পানি লাগবে না। এই মাংসের গায়ে থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা কোনো পানি লাগবে না। আরও 5 থেকে 6 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে।
দেখুন অনেক পানি কিন্তু উঠে গেছে মাংসের গায়ে থেকে। গরুর মাংস কষাটা করতে একটু সময় লাগবে, কারণ সব পানি শুষে যাবে, ভোনা ভোনা হয়ে যাবে। দেখুন ঢাকনাটা উঠিয়ে দিয়েছে, গরুর মাংসের ঝোলটা কিন্তু অনেকটা শুষে গেছে। দেখুন গরুর মাংসটা আবারও নেড়ে দিল, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে লবণ আর মরিচ ঠিক আছে কিনা, যদি আপনাদের কাছে প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিবেন। আবারও ঢেকে দেওয়া হলো আর চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া হলো। দেখুন গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে, এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া যেটা সেটা। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর দিয়ে দেওয়া হলো রাঁধুনি গুঁড়া। আপনারা কেউ যদি চান রাঁধুনি গুঁড়া নাও দিতে পারেন, রাঁধুনি গুঁড়ার গন্ধটা অনেকে আছে যে পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। দেখুন যে মাংসের কালারটা কতটা সুন্দর লাগছে। এখন আবারও ঢেকে রাখা হবে। আরও 10 মিনিটের মতো ঢেকে রাখবে। দেখুন 10 মিনিট পরে অবস্থা দেখাচ্ছি, মাংসটা কিন্তু পুরোপুরি একেবারে কষা কষা হয়ে গেছে আর তেলটাও কিন্তু অনেকটা উঠে এসেছে। এখন মাংসটা নামিয়ে নেওয়া হবে, মাংসটা তৈরি হয়ে গেছে। দেখুন চুলা থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে, আর কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এত সুন্দর একটা সরিষার তেলের মানে ঘ্রাণ, খুবই সুন্দর। আপনারা আসলে এরকম করে যখন রান্না করবেন তখন আসলে বুঝতে পারবেন। আর যারা নাকি হাকিম বাবুর্চির হাতের এই রেসিপিগুলো দেখতে চেয়েছেন, তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা, আমরা আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করেছি। আপনারা কেউ যদি হাকিম বাবুর্চির সাথে যোগাযোগ করতে চান যে তাকে দিয়ে কোনো কাজ করাবেন, তাহলে নিচের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটাতে ফোন করে হাকিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে কথা বলে নেবেন। তা আপনাদের যদি আরও কোনো রেসিপি দেখার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সেই অনুরোধ অনুযায়ী রেসিপিগুলো দেখানোর চেষ্টা করব। আজকে তাহলে আর নয়, সামনে দেখা হবে আবার যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।